গুঞ্জনগুলো ডালপালা মেলে সম্ভাবতার আশায়, এমনই গুঞ্জন চলছে ফরাসি ক্লাব পিএসজির কোচ পরিবর্তন নিয়েও। আর এই গুঞ্জনটাকে বাস্তব মনে করাই যায়, কেননা এ নিয়ে নিশ্চয়তা দিয়েছেন রেডিও স্টেশন আরএমসি স্পোর্টসের সংবাদকর্মী ড্যানিয়েল রিওলা। তাহলে কি পিএসজিতে মার্সিও পচেত্তিনির দিন ফুরিয়ে আসছে? তার চেয়েও বড় খবর, ফরাসি ক্লাবটিতে পচেত্তিনোর জায়গায় বসতে পারেন জিনেদিন জিদান। এমনটা ঘটবে কি না তার সত্যতা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে পিএসজি ভক্তদের। তবে এ নিয়ে ফরাসি ক্লাবটির মতামত কি, তার উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2020-21 মৌসুমে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে শেষবারের মতো কোচের দায়িত্ব পালন করতে দেখা গেছে জিদানকে। এরপর থেকে বলতে গেলে ফুটবল থেকে দূরেই আছেন তিনি। কিন্তু তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আছে যে কোচের নামে, সেই কোচের নামে কোচিং বিষয়ে গুঞ্জন তো ছড়াবেই। জিদানের নাম জড়িয়েছে এই মুহূর্তে বিশ্বের সেরা ক্লাবের তালিকায় থাকা বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে। তবে বেশ জোরে সোরেই ফ্রান্সের সংবাদ মাধ্যম ও সংবাদ কর্মীদের মধ্যে গুঞ্জন চলছে, এই মৌসুম শেষেই পিএসজি কোচের চেয়ারে বসবেন জিদান। আর এমন গুঞ্জনটা আরও সম্ভাব্য করে তুলল রেডিও স্টেশন আরএমসি স্পোর্টসের সংবাদকর্মী ড্যানিয়েল রিওলা। কেননা এর আগে লিওনেল মেসির পিএসজিতে যোগদানের খবর অনেক আগেই জানিয়েছিলেন এই সংবাদকর্মী। আর এবারও রিওলা নিশ্চিত করলেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদান মৌসুম শেষেই পিএসজি কোচের দায়িত্ব নেবেন। পিএসজি তাকে এখনই দায়িত্ব দেবে না, ক্লাবটি সিদ্ধান্ত নিয়েছে পচেত্তিনোকে মৌসুম শেষ করার সুযোগ দেওয়া হবে। রিওলা তার পডকাস্ট আফটার ফুটে বলেছেন, জুনের দিকে পিএসজির কোচ হবেন জিদান, অর্থাৎ তখন মেসি ও নেইমারদের কোচিং করাবেন 98 বিশ্বকাপ জয়ী কিংবদন্তি। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস জানিয়েছে পিএসজি পরিচালক লিওনার্দোর সঙ্গে পচেত্তিনোর সম্পর্কটা ভালো না। গত বছর পিএসজি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার চেষ্টা করেছিলেন পচেত্তিনো। আর্জেন্টাইন কোচের এমন আচরণ মেনে নিতে পারেননি লিওনার্দো, রাগটা তখন থেকেই। মৌসুম শেষে ইউনাইটেড পচেত্তিনো গুঞ্জন যে আবার উঠবে তা বলাই বাহুল্য। সে কথা মাথায় রেখে পচেত্তিনোর জায়গায় জিদানকে আনতে চায় পিএসজি। তবে একটা সমস্যা আছে, মার্সেই জিদানের শৈশবের ক্লাব। এদিকে ফরাসি ফুটবলে পিএসজি মার্সেই সব সময় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। জিদান কি শৈশবের ক্লাবে চিরপ্রতিদ্বন্দ্বীদের কোচের দায়িত্ব নেবেন, প্রশ্ন থেকেই যায়। তার অনেক দিনের সহকারী কোচ ডেভিড বেতোনি বিন স্পোর্টসকে বলেন, আমরা সবাই জানি জিদান মার্সেইর ছেলে, পিএসজির সঙ্গে মার্সেইর প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও আমরা জানি, তাই বিষয়টি নির্ভর করছে জিদান নিজের পেশাকে কতটা গুরুত্ব দেন তার উপর, সময় হলেই জানা যাবে। এমন এক পরিস্থিতির মার প্যাচে জিনেদিন জিদানের সম্মতি আছে কিনা, কী বা ভাবছেন তা কদিন পরেই হয়তো জানা যাবে।